বৃহস্পতিবার ভাইফোঁটা। বহরমপুরে বোন রেণুকা মার্তির কাছে ভাইফোঁটা নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। 2019 সালে লোকসভা নির্বাচনে ছেলের মৃতদেহকে রেখে ভোট দিতে গিয়েছিলেন অধীর চৌধুরীকে। সেই রেণুকা মার্তির বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন বৃহস্পতিবার অধীর চৌধুরী। তিনি সেই সময় বলেছিলেন, অধীরতা যদি একটা ভোটের জন্য হেরে যায় নিজেকে ক্ষমা করতে পারবো না। 2019 সাল থেকে ফোঁটা নিতে আসে অধীর, এবছরও তার ব্যতিক্রম হয়নি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের জমের দরে পুল্ল কেটায় যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জমের যেমন এক শত কোটি বছর যেন আমার ভাইয়ের আয়ু সুস্থভাবে বেঁচে থাকে। জমের দরে পুল্ল কেটায় যমুনা দেয় জমকে, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আগে ফোঁটাটা দিতে বলছি বসে, আর ফোঁটা একটু পিছিয়ে আসো, কাল আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখন চারিদিকে ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে, তার জন্য ভাইকে প্রোটেক্ট করার জন্য আমি মশারি টাঙিয়ে দিলাম। ভাই ফোঁটাটিতে সকলের ভালো লাগে, আমারও ভালো লাগছে। দিদির ঘরে এসে ফোঁটা নিলাম, এটার মধ্যে আলাদা তৃপ্তি আছে, আনন্দ আছে, ভালোবাসা আছে, তাই স্বাভাবিকভাবে এটা খুব আনন্দ ঘন মুহূর্ত। আমি দাদাকে উপহার যাই দিচ্ছি, আমার কাছে মানে ওইটাই মেলা, হীরের মুক্তোর চাইতেও বেশি দামি আমার কাছে। কারণ এখন চারিদিকে এত ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ হয়েছে যে গতকালকেই খবরে আরেকজন মারা গেল ডেঙ্গুতে। এবার দাদা তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, কখন আবার ডেঙ্গু ম্যালেরিয়ায় না আক্রান্ত হয়, তার জন্য দাদাকে প্রোটেক্ট করার জন্য আমি মশারি দিলাম দাদাকে। যেখানে অন্তর্নিহিত ভালোবাসা থাকে সেটা কিন্তু কোনো দিনও বিচ্ছিন্ন হয় না। আবার আগামীতে দাদা যেন ভোটে জিতে এই আশা রেখে আমি আজকে গুড়ের পায়েস করলাম, গুড়ের বাতাসা খাওয়ালাম দাদাকে খই দিয়ে, দাদার যাতে সুস্থ শরীর, নিরোগ এবং আমাদের জন্য কাজ করে যেতে পারেন তার জন্য আমি গুড়ের বাতাসা খাওয়ালাম। মুর্শিদাবাদের ইতিহাসে নবতম সংযোজন মুর্শিদাবাদ জেলা পরিষদ ট্যুরিজম অ্যান্ড কালচারাল হাব। এখানে হাওড়া টেক্সটাইলের পরিচালনায় রয়েছে হিজল ইন। বিভিন্ন স্বাদের বিভিন্ন রকম খাবারের সম্ভার নিয়ে আপনাদের জন্য রয়েছে হিজল রেস্টুরেন্ট, হিজল ক্যাফে। বহরমপুরের বুকে সর্বপ্রথম হাজির হয়েছে আপনাদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত কটেজ। যে কোনো কর্পোরেট অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে রয়েছে কনফারেন্স হল, সেরেমনি হল, রবীন্দ্র নজরুল অডিটোরিয়াম, সব কিছুই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ মুক্ত মঞ্চ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মিউজিয়াম, রাম ব্রহ্ম সান্যাল মিউজিয়াম। যোগাযোগের নাম্বার 7797000542, 7797000541, ওয়েবসাইট hijolin.com।